সাফজুয়ে বাংলাদেশ নারী ফুটবল দলকে যৌথভাবে এক কোটি টাকা অর্থ পুরস্কার দেবে বাংলাদেশ সেনাবাহিনী ও অলিম্পিক অ্যাসোসিয়েশন শনিবার অলিম্পিক অ্যাসোসিয়েশন কার্যালয়ে বিও এর নতুন সভাপতি জেনারেল জামান সভাপতিত্বে কার্যনির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় নতুন সভাপতি হিসেবে বিও এর দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম সভা টানা দ্বিতীয়বার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করা বাংলাদেশ নারী দলকে সেনাবাহিনী ও অলিম্পিক অ্যাসোসিয়েশন যৌথভাবে এক কোটি টাকা দেবে কক্সবাজারে একটি অনুষ্ঠান আয়োজন করে এই অর্থ দেয়া হবে বলে সভা শেষে জানানো হয় দু সালে প্রথমবার নারী সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার পরও নারী দলকে বাংলাদেশ সেনাবাহিনী আর্থিক পুরস্কার দিয়েছিল